আসসালামু আলাইকুম। তামিম আহমেদ, তামিম আহমেদ আপনাকে যুক্ত করেছে, প্লিজ আনমিউট করুন। হ্যাঁ ফারাজ ভাই, আমি ওই তামিম যে একবার আপনাদের সালাম দিছিলাম, তো ওই সালামের পরবর্তীতে আপনারা বললেন যে নাস্তিকদের সালাম দেওয়া যাবে না বা এটা ইসলাম থেকে নিষিদ্ধ। আমাকে কি চিনতে পারছেন? তামিম ভাই, মানে আমাদের তো মানে আমার একটু নাম মনে থাকে কম, বাট হতে পারে আমরা তো এরকম অনেকজনকে বলেছিলাম, অনেকেই হ্যাঁ আচ্ছা সালাম ঠিক দেবে, আছে, বাট হ্যাঁ সমস্যা নেই মানে বলেন। ওই দিন আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম, তো কোশ্চেনটা আর করতে পারিনি, শুধু সালামের মধ্যেই বিতর্কটা শেষ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আপনি যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, মানে ওই দিন কথা হয়েছিল ধরেন ওই যে আদম হাওয়া বা অ্যাডাম ইভি ওদের সন্তানদের নিয়ে, মানে যে ওদের একটা ওদের ইয়ে আছে, দুইটা ছেলে সন্তান আছে আবার মেয়ে সন্তান আছে, তো ওরা ভাই বোনরা সেক্স করবো, এই জিনিসটা একটা মানে নেগেটিভ পয়েন্ট হিসেবে আসিফ ভাই দাঁড় করেছিল। কি পজিটিভ বিষয় নাকি? হ্যাঁ মানে আমার কাছে প্রশ্ন হইলো যে ভাই বোনরে সেক্স করতে পারবো, এখানে আপনারা কিসের ভিত্তিতে এটা খারাপ বলেন? আপনাদের মানে নাস্তিকদের এটা ভিত্তি কি যে একটা ভাই একটা বোনরে সেক্স করতে পারবো, এটা আপনারা কিসের ভিত্তিতে বলেন যে এই জিনিসটা খারাপ? ভাই বোনকে সেক্স করতে পারে, এটা কি জন্য না খারাপ? এটা আপনারা একটা লজিক্যাল ভিত্তি দেখাই দিব, যে এমন না যে একটা ভাই বোনের সেক্স করলে যে তার সন্তান হইব না, এটা যদি প্রাকৃতিক কোনো ভিত্তি হয় তাহলে দেখাইতে পারেন, কিন্তু আপনারা ধার্মিক ভাবে কোনো ভিত্তি দিতে পারেন না যে ইসলাম এটা নিষিদ্ধ তাই আপনারা করতে পারবেন না, বাট নাস্তিকদের এটা ভিত্তি কি যে ভাই বোনকে সেক্স করতে পারবে না, এরকম একটা ভিত্তি না? এটা আমি জানি, এটা বর্তমান সমাজে এই জিনিসটা অনেক খারাপ ভাবে দেখা হয়, আমি এটাও জানি, মানে এটা আমাদের সোসাইটি মাইন্ড সেট আপ করে দিয়েছে। আপনি হাইসেন না, মানে আমি বুঝাইতে চেষ্টা করতেছি যে বর্তমান সোসাইটি আমাদের এরকম ভাবে একটা মাইন্ড সেট আপ করে দিয়েছে যে আমরা এটা তাদের সাথে সার্ভাইভ করতে পারবো যারা বর্তমান আমাদের, সোসাইটির দোষ, হ্যাঁ এটা সোসাইটি আমাদের এরকম একটা মাইন্ড সেট আপ করে দিচ্ছে, মানে এটা এটা কিন্তু সেক্স এটা কিন্তু সোসাইটির, খারাপ না, এটা সেক্স হচ্ছে সোসাইটির গিয়া, দোষ। হ্যাঁ এটা বুঝতে পারছি, বাট আপনারা কিসের ভিত্তিতে যে বলেন যে ভাই বোনকে সেক্স করলে খারাপ বা দাসীকে সেক্স করলে খারাপ? প্রতিটা হিউম্যানস এর কিন্তু হরমোন চাহিদা আছে, হরমোনের করলে কিন্তু আচ্ছা সেক্স করার একটা চাহিদা আছে, হোক সে পুরুষ অথবা মহিলা। ওকে, আচ্ছা আচ্ছা, আচ্ছা পার্টিকুলার একটা বলেন, অ্যান্সারটা শুনুন, পার্টিকুলার কোন একটা কাপল থেকে পুরা পুরা মানব জাতি আসাটা একটা হিলেরিয়াসলি স্টুপিড কথা, যে একটা কাপল ছিল এবং একটা কাপল থেকেই পুরা মানব জাতি আসছে, এটা হচ্ছে একটা হিলেরিয়াসলি স্টুপিড কথা। কেননা যখন কেউ কেউ ইনসেস্ট রিলেশনশিপে জড়ায়, যে নিজের ভাই বোনের মধ্যে সম্পর্ক হয়, নিজের কাজিনদের মধ্যে সম্পর্ক হয়, বা মা বাবার সাথে সম্পর্ক হয়, যদি এরকম কোনো ইনসেস্ট রিলেশনশিপ থাকে, রক্তের সম্পর্কিত কোনো একজন ব্যক্তিদের মধ্যে যদি সম্পর্ক হয়, তাহলে অফস্প্রিংদের জেনেটিক ডিফেক্ট হওয়াটার পরিমাণ বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, এবং এবং ওই অফস্প্রিংরাও যদি নিজেদের মানে ভাই বোনদের সাথে যৌন সঙ্গম করে, তাহলে ওই স্পিসিসটা টিকে থাকে না। এখনো অনেক স্পিসিস আছে যে স্পিসিস গুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জন্য, কেননা তাদের স্পিসিসের পরিমাণ কম, এবং যে যাদের ওই স্পিসিস এর ইন্ডিভিজুয়াল মেম্বারদের পরিমাণ কম, এবং তারা নিজেদের মধ্যে যৌন সঙ্গম করে নেক্সট নেক্সট বাচ্চা আনতেছে, এই জন্য ওই বাচ্চাগুলোর মধ্যে ডিফেক্ট হচ্ছে এবং বাচ্চাগুলো টিকে থাকতে পারতেছে না। তো ইনহেরেন্টলি সেক্স করাটা খারাপ জিনিস না, বাট এটা তো মানুষের স্বাধীনতা, মানুষ কি কার সাথে কি সেক্স করবে না করবে, বাট এটা একটা স্টুপিড ইকুয়েশন যেখানে একটা এটা কাপল থেকে, স্টুপিড হবে কেন? এটা তো জনসংখ্যা বৃদ্ধির একটি মাধ্যম, এটা স্টুপিড, এটা এটা স্টুপিড এই জন্য, কেননা এটা একটা এটা মিথ বর্তমান যে সোসাইটি এরকম মাইন্ড সেট আপ করে দিচ্ছে, এটা একটা স্টুপিড কাজ, বাট অ্যান্সারটা কিছু কিছু শুনেন, ধর্মগ্রন্থ, আচ্ছা বলেন, অ্যান্সারটা শুনেন, এটা স্টুপিড এই জন্য কারণ এটা একটা মিথ যে একটা পার্টিকুলার কাপল থেকে, যেন একটা আদম এবং একটা হাওয়া থেকে পুরা মানব জাতি আসছে, এটা একটা মিথ, এবং এই মিথের কোনো ভিত্তি নাই। যদি এরকমটা হয় ইনসেস্ট রিলেশনশিপের মাধ্যমে বাচ্চা কাছে আসতে থাকে, তাহলে জেনারেশন ঠিক ব্যাপার। হ্যাঁ এটাই বলতে চাইতেছিলাম যে নবী নবীর যে জামানায় সেক্সটা খুব কমন একটা জিনিস ছিল, যে সেক্স করতে পারবে এমন একটা কমন জিনিস ছিল, বর্তমান আচ্ছা সোসাইটি এরকম ভাবে মাইন্ড নেক্সট সেট আপ ইস্যু করে আসি, দিয়েছে যে নেক্সট সেক্স নেক্সট ইস্যু জিনিসটাকে আরো নেক্সট অনেক নেক্সট গভীর ইস্যু ভাবে আসি চিন্তা করে মানুষ। নেক্সট ইস্যু আসি যে নেক্সট ইস্যু আসি আপনার দাসীর বিষয়টা, আমি হ্যাঁ আপনাকে সেই হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা দেই। ধরেন আমি আপনার ঘরে জিহাদ করে আপনার মা বোনকে যদি তুলে নিয়ে আসি, ফর আমার নিজের প্লেজারের জন্য যদি তুলে নিয়ে আসি, আমার চাহিদার জন্য যদি তুলে নিয়ে আসি, তাহলে কি আপনি সেটা সঠিক কাজ জিহাদ, বলে মনে করবেন? আমি এই বিষয়ে এটা বলতে পারি যে জিহাদ করা হয়েছে শুধু ধর্মের বিষয়ের উপর ভিত্তি করে, ধর্ম ওরা মানে না বা অন্যান্য কারণ আছে, এটা কিন্তু তাদের চাহিদা ছিল না যে আমি তাদের আপনাকে মা বোন উঠায় আনার জন্য তারা গিয়া ওদের মারবে, আমি এটা উদ্দেশ্য বিরোধ তো করি এটা না, ছিল না।
আমার প্রশ্ন এটাই না, আমার প্রশ্ন না এটা যে জিহাদের রিজন কি, সেটা নিয়ে আলাদা আলোচনা করা যেতে পারে যে জিহাদ কেন করা হয়। বাট আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে, আমি যদি আপনার পরিবারের উপর জিহাদ করে আপনাকে হত্যা করে, আপনার বাবাকে হত্যা করে, আপনার মা বোনকে তুলে নিয়ে আসি এবং তাদের সাথে যৌনসঙ্গম করি, তাদেরকে দাসী বানায়, তাদেরকে স্লেভ বানায়, তাদেরকে আমার সেক্স স্লেভ বানায়, তাদের সাথে যদি যৌনসঙ্গম করি, এটা কি আপনি একটা মরাল কাজ হিসাবে মনে করেন, নৈতিক কাজ হিসাবে মনে করেন? হ্যাঁ, আমি এ বিষয়ে বলতে চাইছিলাম যে আপনি মানে একটা সেম ভাবে একটা উদাহরণ দেন। আপনি একটা কোনো বাড়িতে কারোর কাছে কারোর সাথে গিয়ে মানে জিহাদ কইরা ওদের মাইরা ওদের স্ত্রী বা ওদের মারে তুলে আনলেন, দেন ওনার সাথে যৌন সম্পর্ক করলেন। ওনার কিন্তু একটা মহিলার কিন্তু হরমোন পাওয়ারের হরমোনের জন্য একটা যৌন চাহিদা আছে। ও ওনার ওনার মানে আপনারা যেহেতু ওদের ফ্যামিলি মারা ফেলছেন, তো ওনার একটা খাওয়ান পোষণ একটা ব্যবস্থা করে দেওয়া লাগবে, আর ওনার একটা হরমোন চাহিদাও আছে। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে সেটা চাইতেও পারে, যেহেতু আপনি আপনি ইসলামের পক্ষ আপনি নিয়ে কি আপনি ওকে মারছেন। সেই হিসাবে তামিম ভাই আপনার বয়স কত ভাইয়া? আমার বয়স 18, মানে আমার কণ্ঠটা হইতে পারে, আমার মাইকে একটু সমস্যা আছে, এই জন্য কথা অন্যভাবে যায়। আর ইউ সেইন আপনি কি সুস্থ? আমি আপনার সুস্থই, মানসিক অবস্থা কি, আপনার কি না মানসিক আমি অবস্থা ঠিক আছে? আমি এইটা বলতে চাইতেছি যে বর্তমান সোসাইটি সেক্সটার অনেক বেশি নেগেটিভ ভাবে নিচ্ছে। সেক্স কিন্তু জনসংখ্যা বৃদ্ধির একটি মাধ্যম। তাহলে তাহলে কি আমি আপনার কথা থেকে ধরতে পারি যে আপনি যদি আপনাকে জবেহ করে, আপনার বয়সটা 18, আমি যদি আপনাকে জবেহ করে, আপনার ফাদারকে জবেহ করে, আপনার মাকে তুলে নিয়ে আসি, দেন আপনার মা তার হরমোন কন্ট্রোল করতে না পেরে, এবং আপনার মাকে যদি আমি ভরণ পোষণ দিই, আপনার মার হরমোন কন্ট্রোল হবে না এবং আপনার মা আমার সাথে যৌনসঙ্গম করার জন্য রাজি হয়ে যাবে? না আপনি তো ওনাকে ইসলাম সম্পর্কে ধারণা দিতেছেন যে ওরা ইসলামের বিরোধিতা করছে, এই জন্য ওরা মারা গেছে। মানে ধরেন আমার আর আমার পিতা ইসলামের বিরোধিতা করলাম, এই জন্য আমাদের আপনারা মারা মানে ফেলছেন, তখন আপনার ওনাকে ইসলামের আপনার জ্ঞানটা দিলেন, আমার মাকে ইসলামের জ্ঞানটা দিলেন, দেন আমার মা জিনিসটা বুঝতে পারলো আসলে ইসলাম হচ্ছে শান্তির একটা ধর্ম, আপনার দেন আপনার আপনার সাথে মা সহমত হইলো, ইসলামের দেন ইসলামের সঙ্গ দিল। দেন আপনার দেন আপনার মা মেনে নিয়েছে ইসলাম শান্তির ধর্ম, এই জন্য শান্তির ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে জবাব করছি, আমি আপনার ফাদারকে জবাব করছি, জবাব করছি, এবং এটা বুঝে আপনার মা আমার বিছানা উঠে আসবে। না এটা তো আপনি তো কোনো নারীর ইচ্ছা ছাড়া তো আপনি যদি কাউকে সহবাস করতে চান তাও এটা তো সহবাস থাকে না, এটা ধর্ষণ হয়ে যায়। যেহেতু সহমত আমি থাকলে ধর্ষণ ধর্ষণ আপনার ভুল ধর্ষণ হইলো, হয় কিনা যেহেতু আমার ধর্ষণ হয় আমার ধর্ষণ সহমত ধর্ষণ হয় আমি কিনা সেটা নিয়েও বলবো। বলবো ভাইয়া, তামিম ভাইয়া ধর্ষণ হয় কিনা হ্যাঁ সেটা নিয়েও বলবো। বাট আমার ইনিশিয়াল প্রশ্নটা হচ্ছে, আপনার মা কি ইচ্ছা করবে, আপনার মা কি কখনো ইচ্ছা হবে যে আপনার ফাদারকে জবেহ করার পর, না আপনাকে জবেহ করার পরে, না একটা জিনিস, লেট একটা মি জিনিস লেট মি একটু ফিনিশ মাথায় দা যে বর্তমান লেট সোসাইটি মি বা আমার ইসলাম অনুযায়ী এই লেট জিনিসটা আমার নিজের কাছে খারাপ মি লাগতেছে, যে এই জিনিসটা ফিনিশ করতে পারতেছি না। দা আপনি একটা রেন্ড কোন পার্সন কোশ্চেন দিয়ে কথাটা বলেন। তামিম ভাইয়া, লেট মি ফিনিশ দা কোশ্চেন, আমার কোশ্চেনটা ভালো মতো শুনেন, শুনে আমি যেই কোশ্চেনটা করেছি সেই কোশ্চেনটা বুঝে সেই কোশ্চেনের অ্যান্সার দেন, আগডুম বাগডুম কথা বলেন না। আচ্ছা ঠিক আমি আছে, আপনাকে স্পেসিফিকলি বলেছি, যদি আমি আপনাকে জবেহ করে, আপনার ফাদারকে জবেহ করে, আপনার মাকে তুলে নিয়ে আসি অ্যাজ মাই সেক্স স্লেভ, এবং তারপরে তাকে কোরআন হাদিস পড়াই, দেন সে কনভিন্সড হবে আমার সাথে সেক্স করার জন্য, রাজি হয়ে যাবে আপনার সাথে সেক্স করার জন্য, যে আমি শান্তির জন্য আপনাকে জবাই করছি, আপনার ফাদারকে জবাই করছি, এখন মা আপনার মা এটা বুঝতে পারে, শান্তির কথা বুঝতে পারে, আমার সাথে যৌন সঙ্গম করার জন্য রাজি হয়ে যাবে। একটা আপনি যে জিনিসটা নিতেছেন যে একটা মানুষকে শুধু বিয়ে করে রাজি শুধু হয়ে যাবে সেক্সের কিনা জন্য, তামিম ভাই, রাজি হয়ে যাবে কিনা, না আমি কি বলতে চাইতেছি বল শুনেন, রাজি একটা হবে মানুষকে কিনা একটা মানুষ তামিম বিয়ে ভাই, করে শুধু সেক্সের তামিম জন্য, ভাইয়া তামিম ভাইয়া রাজি আপনি হবে কথা কিনা? বুঝছি, আমি কথাটা ক্লিয়ার হইলে আপনি আমার কথাটা বুঝতে এটা পারবেন। এটা এটা ইয়েস অর নো কোশ্চেন, আগডুম বাগডুম বলার কোশ্চেন না, এটা ইয়েস অর নো কোশ্চেন, আপনার ইয়েস মাদের এটার জন্য রাজি না রাজি আমি হবে তো এটা কিনা? এটা এটাই বুঝাইতে চেষ্টা করছি যে একটা মানুষ আরেকটা মানুষকে আপনি বিয়ে আগে করে, নো বলেন, তারপর এক্সপ্লেন করুন, কোনো সমস্যা নেই, রাজি হবে কিনা? এটা আমি তো বললাম যে যেহেতু আমরা ইসলামের বিরোধিতা করছি এই জন্য আমাদের জবাই করছেন, দেন আমার মাকে কনফেশন বা কনভেশন করছেন যে ওরা ভালো না, দেন ওদের আমরা কনভেশন, এখন আপনি শান্তির ধর্মে ফিরে আসেন, আমার মারও কনভেশন করলেন, মানে কনফেশন কি জানি, হ্যাঁ মানে কনফেশন করলেন যে কনভিন্স করলেন, কনভিন্স কনভেশন করলেন, করলেন, কনভেশন আচ্ছা ঠিক আছে কনভিন্স আমি কর ইংলিশটা জানতে কনভিন্স পারছি, না কন কনভিন্স করলেন। হ্যাঁ, তারপরে কনভিন্স আচ্ছা ঠিক আপনার আছে কনভিন্স, আমার মাকে কনভিন্স করলেন যে আপনি এখন শান্তির ধর্মে আছেন, সেক্ষেত্রে মানে এখন চাইলে আপনি যেহেতু খাওয়ান বরণ পোষণের দায়িত্ব দরকার, একজন পার্সন দরকার, আপনি যদি সহমত হন তো আমি আপনাকে দাসী হিসেবে রাখতে পারি বা আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে পারি। যে যদি আমার মা সহমত বা যে কোনো একটা র্যান্ডম মহিলা সহমত হয় তো সেক্ষেত্রে আপনি তার সাথে আবার জীবিকা নির্বাহ করার জন্য, তাকে সাহায্য করার জন্য, তাকে বরণ পোষণ করার জন্য আপনি তার সাথে এই মানে স্ত্রীর মর্যাদা দিতে পারেন। আমি এইভাবে আমি বুঝাতে চাই। একটা ছোট রিকোয়েস্ট করি ভাইয়া, হ্যাঁ আপনি
যে কথাটা আমাকে বললেন, ওই প্রশ্নটা যে আজকে আন্টিকে শুনায়, ঠিক আছে, আপনি যে কথাটা আমাকে শুনাইলেন, এই কথাটা যে আন্টিকে শুনায়, যে মা না, আমি এটা দেখো আমি এটা আমি, র‍্যান্ডম, আমার কাছে এটা এটা কেন খারাপ লাগবে শুনে? লেট মি ফাকিং ফিনিশ। আপনি যে এই প্রশ্নটা আন্টিকে শুনায় বলেন যে আম্মা দেখো আমি একজন নাস্তিকের লাইভে গেছিলাম, যে কথা বলতে যে আমি এই ধরনের একটা উত্তর দিয়ে আসছি, দেখো মা আমি ইসলামের পক্ষে সুন্দর একটা যুক্তি দিচ্ছি না, আপনি আপনার আম্মাকে যে কথাটা একটু দেখায়, আপনার ঠিক এই আছে, আপনি যে জিনিসটা কথাটা বুঝতে হবে যে বললেন বর্তমান সোসাইটি সেক্স কে অনেক ভাই বেশি শুনে, নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট আমি করে ফেলছে। তাই ভাইয়া হ্যাঁ, বয়স্ক সবার কাছে জিনিসটা আপনি খারাপ লাগবে, আমার কাছে শুধু খারাপ লাগবে, আমি কথাটা ইসলাম শুনে, নাই বলে ফেল। কথাটা শুনে নেন, তাই ভাই কথাটা শুনে নেন। আপনি তো মনে হয় পড়াশোনা করেন এখন, না এসএসসি অর ইন্টারে পড়েন হ্যাঁ আপনি? আমি আপনাকে আপনার একজন বড় ভাই হিসাবে রিকোয়েস্ট করি ভাইয়া, আপনি ধর্ম টর্ম এগুলো এখন মাথা থেকে ঝেড়ে দিয়ে আপনার সামনে পরীক্ষার টু প্রিপারেশন নেন। সামনে আপনার এসএসসি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যখন ইউনিভার্সিটিতে উঠে যাবেন, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে উঠে যাবেন, তখন যখন ব্রেনটা আর একটু খুলবে, দেন আমাদের সাথে কথা বলতে আসেন। আপনি যে কথাগুলো বললেন এটা খুবই ডিসগাস্টিং কথা, এবং আমি চাচ্ছি না আপনার সাথে মানে আর কোনো কথা বলতে, মানে আমার না, কোনো আমি লিটল আমি আমার প্রথম শেষ প্রশ্নটাই শেষ কিন্তু আমি শেষ বলার শেষ চেষ্টা করি শেষ করলাম। করি ভাইয়া শেষ করি। আপনি যে কথাটা বললেন, আজকে যদি আমার সন্তান কোন একটা লাইভে যে ধরনের কথা বলতো, আমি আমি মারামারি পছন্দ করি না, বাট আমি তারা প্রচুর বকা শুনাইতাম, যে সে আমি নিজে হতাশ হতাম যে আমি কি ধরনের একটা ছেলে জন্ম দিছি, কি ধরনের একটা ছেলে মানে ছেলেটাকে কিভাবে বড় করছি। আমি এর থেকে কঠিন কথা আপনাকে বলতে চাচ্ছি না, আপনি বরং একজন বড় ভাই হিসাবে আমার এই ছোট রিকোয়েস্টটা রাখেন যে ধর্মটা একটু অ্যাসেট রেখে এক একটু পড়াশোনা করেন, ইউনিভার্সিটিতে ভর্তি হন, আপনি আইসেন পরবর্তীতে আবার আইসেন কথা বলেন, কিন্তু ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে যখন আপনার হাতে সময় হবে, যখন আপনার বোঝার মতো একটু মানসিকতা ওপেন হবে, তখন আবার এসে আমি আপনার সাথে তখন কথা বলবো, ঠিক আছে কিন্তু ভাইয়া? আমার তো আপনার এইজ মাইন্ডসেট আপনাকে করে দিতে হবে যে আমি সেক্স কে অনেক খারাপ আমি চোখে দেখি। আমি আপনার আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আমি যদি ফার্দার আলোচনা করি আপনার সাথে এই আলোচনাতে, হয়তোবা আমি যেই পজিশনে আছি সেই পজিশন থেকে বের হয়ে আমি শুধু আপনাকে রেসপন্স করবো এমন না, হয়তোবা আমার কথাগুলো আপনার শুনতে খারাপ লাগবে, ঠিক না, আছে আমার তাই খারাপ ভাইয়া? লাগলো আপনার বলতে হইব, কারণ আমি বলতে চাইতেছি যে আমি সেক্স কে খারাপ চোখে দেখি না, সোসাইটি সেক্স কে অনেক খারাপ চোখে দেখে। আর ইসলাম সম্পর্কে আমি অনেক জানি আপনি যে যদি ইসলাম সেক্সকে খারাপ তাদের চোখে সাথে সেক্স করার না জন্য দেখেন, আদেশ আপনি করছে, যদি তাদের সাথে সেক্সকে সেক্স খারাপ, করা যাবে। আপনি যদি সেক্সকে খারাপ চোখে না দেখেন, কংগ্রাচুলেশন। আমার আমার আমি যে ইয়েটা দিয়েছি, আমি যে সাজেশনটা দিয়েছি, এই প্রশ্নটা আপনার আম্মাকে দেখাইতে, আপনার আম্মাকে দেখেন, আমার আমার তো এই দেখেন আপনার, জিনিসটা খারাপ লাগবে, কারণ মানে আমি এটাই বলতে চাইতেছি না না সোসাইটির না মাইন্ডসেট একটু আপনার সাথে সেক্স একটু করার একটু জন্য। একটু 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 শুনে নেন, আপনার আম্মা তো নিজেও মুসলিম, তাই না, মুসলিমা একজন। আপনার আম্মাকে দেখেন, দেখায় আপনার আম্মার তো জ্ঞান বোধ অবশ্যই আপনার থেকে বেশি, আপনার আম্মাকে দেখায় বললেন, আপনার আম্মার থেকে ইভ্যালুয়েশন নিয়েন যে আপনি সঠিক কথা বলেছেন, আপনার আম্মা সম্পর্কে সঠিক কথা বলেছেন না বেঠিক কথা বলছেন, সেটা একটু আপনার আমার থেকে জেনে নিন। অ্যান্ড ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, অ্যান্ড আমি আপনার সাথে কন্টিনিউ করতে যাচ্ছি না, ঠিক আছে তামিম ভাই। আই মিন হোয়াট টু সেই মানে মোস্তারি গজায় নেই পোলা পাইন, তারা এসে সেক্স লেভারই কেন? ও মাই গড, এই আল্লাহ তুলে দাও আবার। আই মিন ওকে, রবিন রবিন আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যাঁ ফারাজ ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন ভাই। না ফারাজ ভাই, আপনাকে একা দেখে জয়েন হইলাম যে আপনি একা আছেন, তো শেষ করার আগ পর্যন্ত কি থাকতে পারি কিছু আপনার সাথে? না থাকতে পারেন, পন্টন ছাড়বেন না তো আবার, না আপনি তো চিনেনি তো আমাকে, অনেকদিন ধরে দেখছেনই তো। মনে নেই মনে নেই ভাই, আমার একটু নাম কম মন থাকে তো, সরি সত্যের আমি ভাই লাইভে মনে যাই, নেই। এবি ড্রাগনের লাইভে যাই। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে রবিন ভাই, ওকে। আচ্ছা আপনি কি সেই রেসিস্ট রেসিস্ট লোক নাকি? হ্যাঁ মাঝে মাঝে যে রেসিস্ট কথা বলেন আপনি, ওই যে ব্ল্যাকরা ইনফেরিয়র, ওই আপনি কি সেই লোক? সেই লোক না অ্যাকচুয়ালি মানে ইকবাল ভাইকে প্রশ্ন করছিলাম, মানে ব্যাক স্টেজে সত্যের ভাইয়ের, যে আমেরিকার যে স্টেট যে আপনি কি, আপনি কি প্রায় সময় এসে মানে আপনি কি প্রায় সময় যে ট্রাভেলিং এর মাঝে কথা বলেন ওরকম? অ্যাকচুয়ালি না, কিন্তু জাস্ট মানে আমি মানে প্রশ্ন যাকে প্রশ্নটা করে ফেলে বিষয়টা এমনই। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওকে থাকেন তাহলে। আব্দুয়াল, আব্দুয়াল যে আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলুন ভাইয়া।
আব্দুল লিখছেন? জি ভাই শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, লেখাতে অত স্পেনিং এ ভুল হয়েছে, আমার নাম তো অন্য কিছু, তো আব্দুল লিখতে চাইছি আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই জি ভাই, বলুন। আচ্ছা, এখানে আমি এখন আমার তো প্রশ্ন একটু পরে করি। এখন যে মুমিন ভাই বললো যে উনি সেক্স রে খারাপ দেখে না, এইভাবে সেভাবে, তো উনি মইলেই তো যাইবো, উনি ভালো দেখলো কি খারাপ দেখলো এটা তো না, ওনার মায়ে কি দেখবো এটা হলো মেন প্রশ্ন। ওনার মায়ে কিভাবে নিবে, দরকার ছিল ওনার মায়েরও লাইবে না জানার যে ওনার মায়ে এটারে কিভাবে দেখে। এটার পরে একজন 18 একজন 18 বছরের বাচ্চার তো তার মায়ের প্রতি একেবারে খুব ভালো কানেকশন থাকে। মানে আমি যদি 18 বছরের একটা ছেলে হইতাম তখন, মানে 18 বছরে থাকতাম, কেউ যদি আমাকে নিজের মা সম্পর্কে এই পজিশনে কথা বলতো, ভাই আমার তো আমার তো মেজাজ খারাপ হয়ে যেত। বাট তিনি যেভাবে বললেন যে তার মা মেনে নিবে, একটা 18 বছরের বাচ্চা যখন বললো ইসলামের কথা শুনে, তাকে জবাই করার পর, তার ফাদারকে জবাই করার পর, তার মা এমন একজন মহিলা যে ইসলামের কথা শুনে বলবে যে আপনারা তো দিনের পথ প্রচার করছেন, আপনারা তো শান্তির ধর্ম, লিটারাল শান্তির ধর্ম, তাকে জবাই করার পর, তার ফাদারকে জবাই করার পর, আমি আসলে শান্তির ধর্ম পেশ করতেছি, এটাতে কনভিন্স হয়ে তার মা আমার বিছানায় উঠে যাবে। মাই গড, আমি এরপরে আর কি বলবো ভাই, আমি আমি আমার বলার মতো আর কি আছে, কি আছে উনি আমার তো মুমিন, মনটা কই আছে? উনি মুমিন, উনি মাইনে নিতে পারে, উনি মুমিন, উনি মাইনে নিতে পারে, নো নো নো, ঠিক আছে, মুমিন হলো নিজের মাকে ভাই, প্রশ্ন ছিল ওইটা। নিজের মাকে কেমনে, নিজের মাকে কিভাবে 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 নিজের মাকে অন্যের সেক্স স্লেভ হিসাবে কিভাবে দেখতে পারে একজন, এটা নিকৃষ্ট, যে সবচেয়ে নিকৃষ্ট। আচ্ছা যাক ভাই, আমার যে প্রশ্নটা ছিল, আমার একটু আগে তর্কাতর্কি হয়েছে আমার এক ভাইয়ের সাথে, উনি বলতেছে যে মানে আমার বাবা যদি ধর্ম ত্যাগ করে, আমি কি আমার বাবাকে হত্যা করতে পারবো কিনা, ধর্মে এ ধরনের কোন হাদিস কোরআনে কোন বর্ণনা আছে কিনা, মা এবং বাবা মা বাবা এবং হাদিস সহকারে। আচ্ছা আপনি বলেন। হ্যাঁ ফারাজ ভাই, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আমাদের এক ফ্রেন্ড সার্কেল তথা আমারও একটা প্রশ্ন এটাই ছিল আপনাদের প্রতি, যে যদি কোনো মুমিনের মা বাবা ইসলাম ত্যাগ করে, হ্যাঁ, সন্তানে কি তাদেরকে হত্যা করার কোনো আদেশ ইসলামে আছে কিনা, এটা আমি প্রমাণ সহকারে জানতে চাই। জাস্ট এতটুকুই, ধন্যবাদ। আপনি যদি আপনি যদি রেফারেন্স এর কথা বলেন তাহলে আপনি নেক্সট লাইভে যুক্ত হন আব্দুল ভাই, কারণ রেফারেন্স দেখানো মূলত আসিফ ভাইয়ের কাজ, আসিফ ভাই খুব তাড়াতাড়ি রেফারেন্স বের করতে পারে। বাট আপনি যদি আমাকে রেফারেন্স ভাই নেক্সট অন্য কোনো দিন ইনশাআল্লাহ, মানে আমরা আমি আশা করছি আসিফ ভাই, আসিফ ভাই প্রশ্ন করব, আসিফ ভাই হয়তো রেফারেন্সটা দিতে পারবো। ঠিক আছে ভাই, ওকে, আপনি এই নামটা দিয়ে স্পেলিং চেঞ্জ না করে এই নামটা দিয়ে যুক্ত হন, আমি তাহলে নেক্সট লাইভে আমি আমি যদি থাকি স্টেজে আমি একটু আপনাকে আগে আগে যুক্ত করে নিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে ভাই, ওকে ওকে ভাই, তাহলে যুক্ত হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ওকে, সেলিম সেলিম আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো ফারাজ ভাই। জি ভাই বলুন। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি, বলুন ভাই। আসছিলাম একটু ওই আসিফ ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। এটাই আসিফ ভাই, মনে হয় ওই যে ইন্ডিয়ার একটা এক্স মুসলিম সাহিল, আপনি কি চিনেন ওনাকে? হ্যাঁ, আমি এক্স মুসলিম সাহিলের লাইভে একবার গিয়েছিলাম। না, আমি দেখছিলাম ওই মুফতি মাসুদ সাহেব, এরপরে আসিফ ভাই, তারপর আসাদ নূর ভাই, ওনারাও গেছিলেন, এর সঙ্গে কথা বলছে। আমি ওর সঙ্গে লাইভে ঢুকছিলাম। আসিফ ভাই গেছিলেন, পরে গেছিলেন, জানি না। ওকে, আমি ভিডিওটা দেখছি, আমি ওর সঙ্গে কথা বলছি। আমি হিন্দিতে কথা কইতে পারি ভাই, উর্দু ভাষা হিন্দি ভাষা আমি ভালো করে বলতে পারি, তো এদের সঙ্গে আমি মাঝে মধ্যে যাই, কথাবার্তা হয়। তো ওনারা জিজ্ঞাসিলাম আসিফ ভাই নামে কাউকে চিনেন কিনা আমাকে বাংলাদেশের, আমাদের বাংলাদেশের, ওনে বলছে যে আমি চিনি, আমার সঙ্গে কথা হয়েছে, ওনার একটা ভিডিও আছে, আমারে বলছে যে আমার পেজের মধ্যে যেয়ে দেখো এরকম এরকম পাইবা। তারপর আমি যাইয়া পেজে যাইয়া দেখছিলাম, তো আসিফ ভাই আসিলা, আসাদ নূর ভাই আসিলা, এরপরে মুফতি মাসুদ, আরো একজন কে জানি আসিলা, এদের সঙ্গে কথা হয় মাঝে মধ্যে আমার। হিন্দি খুব বেশি একটা স্ট্রং না, তারপরেও আছে, ঠিক আছে, হয়তো বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ইনি আসিফ ভাই ইংলিশেই কথা বলছেন, আর আসাদ নূর ভাই যে উনি ঠিক আছে, কিছুটা হিন্দি ভালো করেই বলতে পারেন, তো এক্সপার্ট না হিন্দি, মোটামুটি ভালোই বলতে পারে নাকি। আর একটা জিনিস ভাই,
ফারাজ ভাইরে বলতেছি, ওই সত্যের আর কি জানি ইসলাম সত্য আরো কয়েকটা পেজ আছে, মোল্লা টুল্লা আছে কয়েকটা, হাবিব টাবিব নামের আপনি হয়তো চিনবেন, আইসার যে সবের গালি গালাজ, ওই কি ধরনের কথাবার্তা যে কয় ভাই, কি বলবো আমি ওদের লাইভে মাঝে মধ্যে যাই। হ্যাঁ আমি আছে, তবে ওনাদের তো ওইরকমই থাকবে স্বাভাবিক। আমি এদের ফ্রেজে যাই, যাই কথাবার্তা বলি, যে সবের কথাবার্তা কয় ভাই, মাথা একদম হেড করে ফেলায়, তো এদের সঙ্গে আমিও খুব কাঁচরা ভাষায় কথা বলি, যে যেরকম এরকম হইতে হয় ভাই মাঝে মধ্যে। একটা জিনিস যুক্তি দিয়ে কথা বলতে চাইলে কিন্তু যুক্তিটা এরা গ্রহণ করতে রাজি না। আমাদের এটা তো মানে এটা তো স্বাভাবিক বিষয় যে কেউ যদি আপনার সাথে বাজে ব্যবহার করে আপনিও তো তার সাথে ওইরকম ব্যবহারই করবেন। ইভেন আমাদের লাইভেও যখন এসে কেউ কন্ডেসেন্ডিং টোনে কথা বলে আমরাও সেভাবেই কথা বলার চেষ্টা করি তার সাথে, তো অস্বাভাবিক কোনো কিছু না। একটা জিনিস ভাই সুন্দর করে বুঝাইতে চাই, একটা জিনিস বলতে চাই, কথাটা বলতে দেয় না, কথাটাও করতে দেয় না, এই বলে তো আর গো মগা এটা বলতে তো গো নাস্তিক ধর্মে। আমি বলতেছি ভাই আমাদের নাস্তিক ধর্ম, নাস্তিক কোন ধর্ম আছে এটা তুই প্রমাণ করে দেখা, নাস্তিক কোন ধর্ম যদি তাহা তাহলে এটা একটা প্রমাণ করে দেখা, কয় তো গো ওইটা 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 তো গো দাদা এই সেই অনেকটা এটা এটা বলে, তখন তো মাথা স্টম মাথা নষ্ট, গালিগালাজ করার যখন করবে কেউ বুঝতে পারবেন যে তার আসলে অন্য কিছু দ্বারা ডিফেন্ড করার মধ্যে তেমন কিছু নাই, তখন সে গালিগালাজে চলে যায়। আপনি যদি নিজে গালিগালাজ না করেন কিন্তু সে যদি গালিগালাজ শুরু করে তাহলে বুঝতে পারবেন যে তার আসলে ডিবেট মানে ইয়ে করার মতো কোনো কিছু নাই, ডিফেন্ড করার মতো কোনো যুক্তি নাই। তো এদের এই কথা ক্ষেত্রে কি এটা আমি বলতে পারি না যে এদের যারা অনুসরণ করে এই যে একটা শিশু কামি ছিল এটা এটা কি বলা বলা যায় না ভাই, আর মাদ্রাসা যে হাজার হাজার ছোট বাচ্চা আছে, হ্যাঁ বাই ডেফিনিশন একজন শিশু কামি ছিলেন। হ্যাঁ এটাই ভাই এটাই বলছি, ও রাগ হয়ে যায় মাদ্রাসার মধ্যে শিশু বলৎকার করে এটা বললে রাগ হয়ে যায়, কথা বলতে দেয় না, এরা যা বলে এটা সত্যি, আর আমি যদি আমরা যদি কিছু বলতে যাই তাহলে এটা বলতে পারবে না, এটা ঠিক না, এটার মধ্যে যুক্তি আছে, এটার মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে, আর হেরা যে সত্যি কথাটা বললে এটা হেরার গায়ে জ্বলা উঠে। কি কইমু ভাই এদের কথা শুনলে হাসি উঠে, অনেকক্ষণ হাসা যায় ভাই, এদের কথা যতক্ষণ শুনবেন না হাসতে পারবেন ভাই। হ্যাঁ এটা তো একটা ভ্যালু আছে, একটা এন্টারটেইনমেন্ট ভ্যালু আছে। ঠিক আছে সেলিম ভাই, তাহলে আজকের মতো শেষ করে দিই, আমি একটু টায়ার্ড আজকে, লাইফটা অ্যারাউন্ড ওকে ভাই ওকে ভাই 4 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। তাহলে থ্যাংক ইউ, ওকে ভাই ভালো থেকো, ধন্যবাদ। ওকে ভাই যান। এন্ড রবিন ভাই আপনি কি শেষ কিছু বলবেন? থ্যাংক ইউ ফারাজ ভাই, লাস্ট একটা ছোট্ট একটা জিনিস বলার ছিল যদি ডোন্ট মাইন্ড, যে সত্যের ভাইয়ের সাথে যে আপনার যে ম্যাথোলজি আর সায়েন্স নিয়ে যে কথা হয়েছিল ওটা নিয়ে তো সূচনা হয়েছিল লাইভে, কিন্তু এক পর্যায়ে তো আপনি একটা পয়েন্টে গিয়ে দ্বিমত পোষণ করেছেন। হ্যাঁ কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি আপনার মধ্যে আসলে অভিমানটা কাজ করছিল কিনা, যদি অভিমানটা থেকে থাকে তো রিকোয়েস্ট করবো অভিমানটা মানে ইয়ে করে ফিনিশ করে দেওয়ার, আপনি আসছেন সত্যের ভাই লাইভে, আমরা আবার আগের মতো আড্ডা মারবো, আপনি পর থেকে দেখি আর আসেন নাই। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তাহলে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে দেখার জন্য ধন্যবাদ আজকে, তাহলে ভালো থাকেন, সবাই ভালো থাকেন, তাহলে আজকের মতো বিদায়, ঠিক আছে।